আমাদের দেশে যে বেকার সমস্যা কোন পর্যায়ে পৌঁছে গেছে, গত সাড়ে নয় বছরে কত বাগাড়ম্বর হয়েছে, হচ্ছে, আগামী দিনে আরো হবে, তার প্রতিফলন, তার চিত্র আজকেও আমাদের ত্রিপুরা যদি প্রকাশিত একটা দৈনিকে আজকে চলতেছে। গতকাল আমাদের এ রাজ্যের খোয়াই জেলায় একজন মা অভাবের কারণে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যা করেছেন। সেই মা এই বিষে নিজে মারা গেছেন, এক সন্তান সেও তারও জীবন গেছে, আর একটা সন্তান লড়াই করছে। এটা শুধু ত্রিপুরার জন্য না, গোটা দেশের মধ্যে এইভাবে যৌবন, এইভাবে এদেশের সাধারণ মানুষ, দিনমজুর খ্যাতমজুর শ্রমিকদের দুর্দশা ক্রমশ হিমালয় প্রমাণ একটা সমস্যায় পরিণত হচ্ছে। আর এই অবস্থার মধ্যে দেশের এই শাসক দল 140 কোটি মানুষের জনসংখ্যা, সবার বিরুদ্ধেই সবারই ক্ষতি করছেন, সবচেয়ে বেশি ক্ষতি করছেন যুব সমাজে। আগামী দিনেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ। 2014 সালে অনেকগুলো স্লোগান, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার এসেছিল, তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক স্লোগান ছিল এই দেশের যুবকদের বছরে 2 কোটি করে 5 বছরে 10 কোটি চাকরি দেওয়ার সেই প্রতিশ্রুতি প্রলোভন। ঘটনাচক্রে আজ থেকে একদিন কি 2 দিন আগে, যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন ঘনিয়ে আসছে, আবার জনগণকে বিভ্রান্ত করতে হবে, যুব সমাজকে বিপদধ্বনি করতে হবে, নানাভাবে তাদের অপব্যবহার করতে হবে, সেই যুব সমাজকে লক্ষ্য করে নাকি রোজগার মেলা, মেলা মানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম, যদি চাকরি অফার দেওয়ার, চাকরির পদ সৃষ্টি করার সেরকম মেলা, এবং সেই মেলার উদ্বোধক প্রধানমন্ত্রী, প্রধান অতিথি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আমাদের মতো দেশে তার আকার কি হওয়া প্রয়োজন? তোমাদের প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি করে 5 বছরে 10 কোটি, 9.5 বছর হয়ে গেল নরেন্দ্র মোদী সাহেব তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে, তাহলে 19 কোটি চাকরি হওয়ার কথা এই সময়তে, এতদিন পারেননি, এতদিন দপ্তরকে বা কোন মন্ত্র আলাদা করে শিরোনামে পরে উঠতে পারেননি, কাজে সময় কম, আপনি মেলার পরে আমাদের দেশের যুবকদের সেই ন্যায় দিবেন, জাস্টিস দেবেন, কটা অফার দিবেন? মাত্র 51,140 কোটি মানুষের দেশে, যে দেশে কোটি কোটি বেকার, কোটি কোটি যুবক কর্মহীন, সেই জায়গায় 51,000 চাকরি, আর একই দিনে নাকি
আমাদের রাজ্য থেকে সাপ্তাহতে সাংসদ হয়েছেন, এখন আবার মন্ত্রীও কেন্দ্রে, তিনিও নাকি পশ্চিমবাংলার ওই খড়গপুর আইআইটিতে গিয়ে চাকরির অফার বিলি করছেন। খড়গপুর আইআইটি, দিল্লি আইআইটি, মুম্বাই আইআইটি এবং দেশের কয়েকটা আইআইএম ম্যানেজমেন্ট এবং এই টেকনোলজি ইনস্টিটিউট, এই সমস্ত ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের জন্য সরকারের চাকরির জন্য হাত পাততে হয় না। হ্যাঁ, দেশের সমস্ত ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীর অবস্থা এরকম না, কিন্তু কতগুলো প্রিমিয়াম নাই ইনস্টিটিউশনের, তারা দেশ বিদেশ থেকে নানা অফার সেখানে পান, সেখানে গিয়ে অফার মেলা করতে হয়। কেন করছে? এদেশের যুবকদেরকে বিভ্রান্ত করতে হবে, লোভ দেখাতে হবে। এবং আমাদের আগরতলা শহরে আপনারা যখন প্রতিভাতে কাজ, নেশামুক্ত সমাজের জন্য যখন বাধ্য হচ্ছেন রাস্তায় না, আগরতলা শহরে ডাউস ডাউস ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে।